মিঠি বাবু এখন দোলনা নিয়ে খেলতেছে, ওকে এখন এই খাবারটা দিব, এটা পেয়ে কেমন করে দেখেন। মিঠি, তোমার একটা আপেল দিছি, দেখছো? খাবা আপেল, খাবা, আমায় একটু দিবা এটা। হ্যাঁ, আমায় একটু দাও, দাও আমায় দাও দাও, মোট দিতেই চায় না, মানে ধরেই রাখে, এত সুন্দর করে ধরে রাখে। আর এখন আবার খাবার নিয়ে উপরে ওঠা শিখছে, তো এইখানে উঠে খায়, কিন্তু এটা অনেক ভারী আছে, এটা নিয়ে উঠতে পারবে না। কি খাচ্ছ তুমি? আপেল খাচ্ছ? আপেলের গোটা ছেড়েছ না, দুষ্ট। এটা আমি খাবো, এটা আমি খাবো, আমি খাবো এটা, এটা খাই আমি খাবো, এটা কে খাবে, এটা আমি খাবো, আমি খাবো। এই যে তোমার দা, এই মিঠিটা আপেল আমি খেয়ে নিলাম। রে বাবা রে বাবা, আপেল কে ধরছে, এই নাম তোমার আপেল। মিঠি বাবু, তুমি কি খাচ্ছ? আপেল খাও, কেটে দিব, এটা কেটে দিব, ছোট করে ধরে ধরে খাবা, একটু ছোট করে কেটে দি, দাও দাও, ছোট করে কেটে দি, দাও ছোট করে কেটে দি, দাও দাও ছোট করে একটু কেটে দি, এমন ভাবে ধরে, ও দাও একটু ছোট করে কেটে দি, দাও কেটে দি, দাও এই দাও 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 দাও, তুন্তুস তুষের কাছ থেকে কেড়ে নেওয়া খুব কঠিন, কেটে দি কেটে দি কেটে দি কেটে দি।